পাঁচন একাত্তর, তো এটা ঘিরে আমি শেখ কামালের কয়েকটা দিক আছে, ইজ অ্যান অলরাউন্ডার ইমাসে, এবং কখনোই সে সম্মুখ সারিতে গিয়ে কখনোই কোনো ইয়ে করার চেষ্টা করেনি আমাদের সহ সেখানে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন এবং যেটা স্বাধীনতার মুক্তিযুদ্ধের যে আন্দোলন, তার নেপথ্যে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে কিন্তু তার একটা বিশাল ভূমিকা ছিল টু অর্গানাইজ দিস থিংস, কেন এত বন্ধুবৎসল ছিল এবং স্কুল কলেজে তার যে সহপাঠী এবং সহ এদের সাথে তার অত্যন্ত সাদা মাটার সম্পর্ক ছিল সুন্দর, সে ডাক দিলে এবং সদা হাস্য উজ্জ্বল, কারণ মাঠে যারা থাকে আপনারা জানেন যে মাঠে খেলাধুলা যারা করে, বঙ্গবন্ধু নিজেও একজন খেলোয়াড় ছিল, ফুটবল খেলতেন, তা আমরা ফুটবল খেলতাম, আমি সেন্ট্রি ক্যাপ্টেন ছিলাম স্কুলের, কামাল ছিল শাইন স্কুলের, আমরা তখন কিন্তু পাকিস্তান দিদেন ইস্ট পাকিস্তান, ঢাকা ছিল ইস্ট পাকিস্তানের রাজনীতি এই রাজধানী, সেখানে ইন্টার স্কুল, তারপরে অনেক স্পোর্টস হতো, ইন্টার স্কুলে খেলা হতো, বিভিন্ন ইয়ে হতো, সেই খেলাগুলিতে আমরা অংশগ্রহণ করতাম, যেখানে সুলতানা কামাল তার যে সহধর্মণী সে সহ, এরা কিন্তু স্পোর্টস ফ্যামিলি, তার ভাই বাবুল সে শহীদ আমাদের বন্ধু ছিল, কামাল এই সুলতানা কামালের ভাই, ওদের ফ্যামিলিও টোটালটাই স্পোর্টস ফ্যামিলি, আর আমরা খেলার মাঠেই সবচেয়ে সময় কাটাইতাম, আর আমরা যারা ওখানে আর রাজনীতির যে হটবেড যেটা টুটু ভাইরা তখন ছিলেন, উনি কায়দা আজমের ভিপি ছিলেন, আরও রাজু সাহেবরা আছেন, কাজী ফিরোজ আছে আমাদের বন্ধুরা, আমরা সেখানে তখন ওল্ড টাউনটাই ছিল পাওয়ার বেস একটা ক্ষেত্রদের, কেন আয়ুব মোনায়েমের যে বাহিনী সেটা ছিল দখল ছিল তাদের, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কলেজগুলিতে তাদের সেই প্রাধান্য ছিল, সরকারি বদান্যতায় তারা চলতো, কাজে তাদের কোনো কিছুর অভাব ছিল না সেখানে, এবং সেখানে তারা একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় আমরা বিরাজ করতো তখন অন্য যারা সাধারণ ছাত্রছাত্রীরা, সেটার বিকল্প হিসাবে কিন্তু সেদিন ষাটের দশকে বঙ্গবন্ধু যখন ছয় দফা দিলেন, আমরা যখন অর্গানাইজ হলাম ছাত্ররা তখন এই কায়দাজম জগন্নাথ সহ ওখানকার যে স্কুল কলেজ এবং আদার্স যেগুলি আছে সম্মিলিতভাবেই আমাদের রুচিরা স্টুডেন্ট শুরু, সেখানে আপনি জানেন যে সাংস্কৃতিকভাবে আমাদের বিউটি বোর্ডিং রুচিরা তারপর পানিয়াম অনেকগুলি প্রতিষ্ঠান ছিল সেবারই, যারা বিভিন্ন যে কালচারাল অ্যাক্টিভিটিস যেমন ছিল ছাত্র আন্দোলন সব কিছু মিলেই কিন্তু যেটা ৭৯ গণ অভ্যুত্থান যেটা এবং আইফশাহী যেটা মোনায়েম বিরোধী যে আন্দোলনটা গড়ে উঠে সেখানে সাংস্কৃতিক আদলে, এবং সেখানে আস্তে আস্তে আমরা সেখানে কনসেন্ট্রেট করে রাজপথে যাই, রাজপথ থেকে বিশ্ববিদ্যালয় স্কুলে চলে যাই, সেখান থেকে আমরা বঙ্গবন্ধু তো জেলখানায় ছিলেন সবসময় মোস্টলি টাইমে, তো সেই সময়টা কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনিও কিন্তু রাজপথের একজন রাজনীতিবিদ, একেবারে ছাত্রলীগ করা, হ্যাঁ সি হেজ তো বলি যে এই জন্য কথা যখন বলি অনেক কিছুই বলে হয়ে যায় যে তাদের ইনস্টিটিউশনাল শিক্ষাই হয়েছে বাড়িতে সব এসে, বঙ্গবন্ধুকে সবচেয়ে কাছে দেখে তারা শিখেছেন প্রত্যেকটা, তার জেলে যাওয়া